আসসালামু আলাইকুম, আপনারা সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। ওয়েলকাম টু ইউথ আওয়ার এগেইন। উই ওয়ার ডিসকাসিং অ্যাবাউট এ সিম্পল ম্যারেজ ইজ এ বেটার ম্যারেজ অ্যান্ড টুডে নাও উই ক্যান হ্যাভ এ সলিউশন নাও। সো উই টক অ্যাবাউট লট অফ ক্রাইসিস, উই টক অ্যাবাউট লট অফ কেস স্টাডি ইজ ওয়েল। নাও লেটস টক অ্যাবাউট হোয়াটস দ্য সলিউশন। ফার্স্টলি, হু ইজ রেসপন্সিবল ফর দ্য ক্রাইসিস ইন দ্য ফার্স্ট প্লেস? সো ডু উই ক্যান উই ব্লাইম প্যারেন্টস অর ক্যান উই ব্লাইম কিডস ইজ ওয়েল? বিকজ ডিমান্ড অফ দ্য কিডস ইজ অলসো, oh, my friends are getting married, I saw them spending this much money, and parents can't control that. In the same way, other times, parents want to say, no, ekhi chele amar biye korabo, eibhabe korte hobe. So the demand is coming from the both sides, actually. So ekhane solution ta ki? Ami jeta amar perspective theke bolte chai, karon jehetu meyeder family ta o ekta boro matter kore. Jemon amader family te amra char bhai bon, আমার আব্বা যদি আমাদেরকে এত সহজভাবে বিয়ের ব্যাপারগুলো না নিতেন, হ্যাঁ, আমি আমার বোনদের ভাইদের বিয়েও কিন্তু এত জটিল ছিল না, খুবই সিম্পল। 2000 ধরেন যে 2-3 দিকের ঘটনা, আমার বড় বোনের বিয়ের সময় 50,000 টাকা কিন্তু কিছুই না, হ্যাঁ, মহারানা এত সহজ ছিল। তো এই যে আমার আব্বা এবং আমার মা দুইজনই যদি আমাদেরকে এত সিম্পল কনসেপ্টটা যদি আমাদেরকে না বুঝাতো বা আমরা তারা যদি এভাবে মেনে না নিত, তাহলে কিন্তু আমরা হয়তোবা আরও ডিফারেন্ট কিছু চিন্তা করতাম। যেমন আমাদের বিয়ের সময় যদি আমার মা বাবা যদি এত সাপোর্টিভ না হতো, ওনাদের ফ্যামিলি থেকেই কিন্তু মহারানা নিয়ে বরং, হ্যাঁ, এত কম টাকা মহারানা দিবি, এটার তো একটা প্রেস্টিজের ব্যাপার, হ্যাঁ, অপোজিট হয়ে গেছে। অথচ আমার ফ্যামিলি থেকে ব্যাপারটা বলছে যে না, তুই নাজমুল যদি একটা লোহার রিং আমাকে দিতে পারে, দ্যাটস এনাফ। কারণ আমরা এন্ড অফ দ্য ডে আমাদের বিয়ের উদ্দেশ্যটা হচ্ছে মেইন ফ্যাক্টর, এবং এখানে বেসিক প্রিন্সিপালগুলো আমাদেরকে ফলো করতে হবে। এখন এই জায়গায় আমার ফ্যামিলির এক্সাম্পল দিয়ে আমি যদি বলতে চাই, তাহলে অবশ্যই ফ্যামিলিটা খুবই ইম্পর্টেন্ট ব্যাপার। ফ্যামিলি যদি প্যারেন্টস ছেলেমেয়েদেরকে এই ব্যাপারটা ভালো মতো না বুঝাতে পারে, তাহলে ছেলেমেয়েও বুঝবে না। আর যদি বাবা মা নিজেই ফার্স্ট ক্রিয়েট করে, তাহলে তো আর কোনো কথাই নেই। তার মানে বাবা মা এখানে মেইন রোল প্লে করতেছেন। আর এছাড়া আমি একটু একটা জিনিস অ্যাড করে ফেলি এখানে, আপনি যেটা বলছেন, ফার্স্ট দ্য প্রিন্সিপাল ইজ, ছেলে যদি বলে আমার বন্ধু এই লাগে সেই লাগে হোয়াটএভার, আমি বললাম যে আমার সিম্পল কনসেপ্ট, দ্য ডু ইউ, মানে অ্যাজ এ সান, ডু আই হ্যাভ দিস ক্যাপাবিলিটি? আমি কি আমার বাবার ক্রেডিট কার্ড মারবো বা আমার মায়ের ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা ইন্স্যুরেন্স দিয়ে বিয়ে করব? দিস আর শেমফুল। যে ছেলে নিজের কষ্টে ফেলে দেওয়ার তো দরকার নাই, নিজের টাকা খরচ করে বিয়ে করতে পারবে না, তার রোজা রাখা উচিত, ঠিক আছে? তো এখন যদি ক্যাপাবিলিটিস থাকে, করো উইদিন দ্য লিমিট শরীয়ত সম্বন্ধে, তুমি করো, তুমি লিমোজিন হায়ার করো, ট্রাক, বাস, হোয়াটএভার ইউ ডু, গো ফর ইট, এটা হচ্ছে কথা। কিন্তু ওই যে বার্ডেন, যে মা বাবাকে ইয়েতে ফেলে দেওয়া, বিপদে ফেলে দেওয়া, এটা কারণ আমি বলছি, দেখেন, আপনি তো জানবেন হয়তো, ইসলামিকলি স্পিকিং, দি শরিয়া, ইসলামিক যে ভাষা বিয়ের ইয়ার একটা অন্যতম টার্মিনোলজি হচ্ছে আপনার যেটা বাংলা তো সদাই বাই, মানে আমরা প্রোডাক্ট সদাই করি না, কি না বাইং, তাহলে বিয়েটাকে বলা হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট বাইং। আল্লাহ রাসূল সাল্লামের হাদিস হচ্ছে দুনিয়ার সবচেয়ে বড় সম্পদ হচ্ছে উত্তম স্ত্রী, এটা ছেলের জন্য এটা, আর মেয়ের জন্য হাজবেন্ড। তো এখন আপনি যেই, কিন্তু বিয়েটাকে ব্যবসা মনে করা না, দিস ইজ নট দ্য বিজনেস। আমরা সোসাইটিতে বিয়েটাকে করে ফেলছি বিজনেস, আর রিলেশনশিপ ওই যে উত্তম বস্তুটাকে লেস ফোকাস দিয়ে সারাউন্ডিং বিষয়, গয়না, কয় বুড়ি লাগবে, আমার বোনদের সাথে, আমার আম্মার সাথে কত, এই ওনাদেরকে বুঝাইতে কষ্ট হয়েছে যে আমার ক্যাপাবিলিটি অনুসারে আমার ভবিষ্যৎ বউ, আমার শ্বশুরবাড়ি যদি এগ্রি করে ফেলে যে স্বর্ণ ছাড়া বিয়ে করা যাবে, আপনাদের আপত্তিটা কোথায়? আমার আম্মার কথা, আমার বোনদের কথা, মানে সমাজে কি হবে, মানুষ কি বলবে, জিজ্ঞেস করবে না যে ঠিক আছে বুকে কত ভরি দেওয়া হয়েছে? আমি উদাহরণ দেওয়ার জন্য বলছি, এটা মানে এটা তো থিওরি হবে না, মানে প্র্যাকটিক্যাল আমার পার্সোনাল লাইফে, প্রথম থেকে এই বুস্টটা আমার মাথায় ছিল এবং এই ব্যাপারে আমি কনভিন্স ছিলাম যে আমি একটা সিম্পল ম্যারেজ করব, যদি না পারি আমি ওয়েট করব, তারপরও লোন করা, মানুষকে ই করা, এইসব আমি করব না।
এতে রেজাল্ট যেটা যে আমি 1 লক্ষ টাকা কাবিনের কথা বলছি শুরুতে, আমি 1 লক্ষ টাকা কাবিন ওকে পে করে ফেলছি অন বিয়ের ইয়াতে, করার পরে এখন এই টাকা বিয়েটা তো এমন না যে এটা নিয়ে সে এই টাকা নিয়ে করবেটা কি, বা আমি বলছি তোমার যদি এই টাকাটা কাজে না লাগে তুমি আমাকে এই টাকাটা লোন দাও। আমি পে অফ করছি এই দেশে আসার পর, এই যে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং, কারণ একটা জিনিস দি পারপাস, ভেরি পারপাস অফ ম্যারেজ ইজ লাভ, আমরা এটাকে শর্মাই। মানে আপনি যে জিনিসটা করছেন আসলে আর কি, উনি যদি মানে সাধারণ নর্মাল পার্সন থাকেন, আপনার এই যে আপনি সম্মানটা দেখাচ্ছেন ওর পরিবারের সাথে, ওইটা ওইটা এনাফ ফর ইউ টু বিল্ড এ রিলেশনশিপ, ফর যে মানে যে রেসপেক্ট যেটা ইটস গোনা কাম, কারণ শুরুতেই সবকিছু কিন্তু ইজি হচ্ছে, আমরা কোনো কিছু কমপ্লিকেটেডলি ভাবছি না। হ্যাঁ, আমাকে কেন বিয়েতে একানো শোনা দিল না, এটা নিয়ে যদি আমি চাইতাম আমি ফার্স্ট ক্রিয়েট করতে পারতাম, আমি বলতে পারতাম কি অবস্থা আমাকে একানা শোনাও দিতে পারতেছে না আর আমি ওনাকে বিয়ে করব। বিশাল কিছু একটা হবে এইসব, কিন্তু আলটিমেটলি এই বিষয়গুলো তো ইন্টারনাল, মানুষ জানে না মানে কত টাকা কি হয় এইসব তো জানে না। আমি আমার কনভিন্সটা ওরা কিভাবে কনভিন্স হয়েছে এটা তো ওদের বিষয়, তো আমি যা বলছি ওকে আমার শাশুড়িকেও বলছি এবং ওর সাথে যে জিনিসটা হয়েছে যে আমার ভবিষ্যতে এভরিথিং, আমি যদি এসপি হই ডিসি হই আমি বড় ধরনের কিছু কোটিপতি লাখপতি, এভরিথিং বিলংস টু আস এন্ড ইউ আর দ্য পার্ট অফ ইট টুগেদার, এখানে তো ইউ আর দ্য পার্ট অফ ইট। আমার যদি 100 টাকা হয় আই বিলিভ ইট ইজ তোমার এখানে পোর্শন আছে, তাহলে আমি আজকের দিনটা শুরুটাকে এত বেশি কমপ্লিকেটেড ব্যবসায়ী করে ফেলা, এই যে শ্বশুরবাড়িকে কোবাইতে হবে, যা পাই আনতে হবে, বদনাশও দিতে হবে, ইস ইজ ইটস ননসেন্স। আমি যারা দেখছি যারা এটা করছে, আমি শেষ করে ফেলে, যারা করছে তাদের লাইফে খুব মানে খুব মানে শুরুতেই অল্প কিছুদিন পরেই ক্রাইসিস শুরু হয়ে যায়, কারণ ব্যাপারটা তো ফাইন্যান্স, ব্যাপারটা তো ম্যাটেরিয়ালস, ব্যাপারটা তো হলো আপনি দেওয়া নেওয়ার বিষয়, এই দেওয়া নেওয়ার বিষয় দিয়ে কাউরে কোনোদিন দুনিয়াতে সুখী করা যায় না, ঠিক আছে? আর এই দেওয়া নিয়ে কোয়েশ্চন থেকেই যায়, যখন যেহেতু এখন আমরা তো এটাকে কমপ্লিটলি এলিমিনেট করে দিয়েছি, দেওয়া নেওয়া ইজ নট এ ইস্যু ফর আস, দ্যাটস এ গ্রেট ওয়ে। তো এখন এরপরে এইগুলো পার্সোনাল লাইফ এফেক্ট হয়, আলহামদুলিল্লাহ আই উড সে যে এই লাইফ সিম্পলিসিটি শুধু বিয়ের ক্ষেত্রে না, লিমিটেড পরবর্তী লাইফ লিড করার ক্ষেত্রে পুরো জীবনের কিন্তু একটা ব্যাপার। মানে যখন শুরুতে সিম্পল মানে কি, আপনি ভবিষ্যতে আপনার জীবনেও কিন্তু অনেক কিছুতে সিম্পল। এখন যেমন আপনাকে কি লাগছে উনি একটু সিদার মতো, মানে কি এভরিথিং ইজ সিম্পল, আমি আপনাকে আমি ওর সাথে আগে তো দেখা হয় নাই, আপনাকে কি এরকম লাগছে? আমরা তো আমাদের হচ্ছে না জেনে নি বলেন আপনি সত্যি কি এরকম লাগছে? না ডেফিনেটলি আমার মনে হয় যে উনি অনেক দিক থেকে অনেক সিম্পল, এবং দিস ইজ দ্য বিউটি অফ এই জিনিসটা, মানে মাসি ড্রিম মানে এটা ড্রিম মতো হয়ে গেছে এরকম মাসে করে না। হ্যাঁ তো অবশ্যই আমি বলবো যে উনি আমার চেয়ে আরো বেশি সিম্পল মানুষ। আমি আমি হচ্ছে বোরকা হিজাব পরেও টুকটাক একটু ফ্যাশন টেশন করার চেষ্টা করি, যেটাও খুব লিমিটের মধ্যে, কিন্তু উনি সেটাও না, খুব সিম্পল একজন মানুষ। এবং আলহামদুলিল্লাহ সিম্পলিসিটি মানে আমাদের জীবনকে অনেক সহজ করে দেয়। হ্যাঁ, যেমন আমরা যদি এই এখন চিন্তা করি যে আমরা এখনও কেন গাড়ি চড়তে, আমাদের গাড়ি নেই কেন, এখন আমাদের বাড়ি হলো না কেন, যেমন আমার পরিচিত অনেকেরই অনেক ফ্রেন্ড সার্কেলে অনেকের আছে যে তারা হয়তো বা এখন অলরেডি এখানে প্রপার্টি করে ফেললো, সেও একই সময়ে আসছে এখানে, এসে প্রপার্টি করে ফেলছে, গাড়িতে করে ঘুরে বেড়াচ্ছে। বাট এটা নিয়ে আমাদের কখনোই এরকম করে চিন্তাও আসে না যে ওয়াই উই ডোন্ট হ্যাভ, রাদার হোয়াট উই হ্যাভ ইজ লাভ, কম্প্যাশন অ্যান্ড পিস, আলহামদুলিল্লাহ দ্যাটস দ্য কোর বিউটি অফ লাইফ। হ্যাঁ, আমি যেটা লক্ষ্য করছি, আপনার তো সাথে মানে অদ্য পরিচিত হয়েছেন, প্রথম আপনার সাথে হয়েছে, তো আমি যে জিনিসটা আমার লক্ষ্য করছে বা আমি আমার বাসাতেও মাচ্ছি যে আপনার যে ভাই যে ট্রাস্ট এবং ফ্রিডম দিচ্ছে নাকি, আমার কাছে এত আশ্চর্য হচ্ছে। ফ্রিডম ইউনিট জাস্ট 5 মিনিটস ফ্রিডম ফেলে আর কি, আমাদের দেশের মানুষগুলো সবাই জানে না, মেয়ে লোকগুলো বলতেছি স্পেশালি বোনদের অথবা মাদের একই অবস্থা, দে ডোন্ট হ্যাভ এ ফ্রিডম। ফ্রিডম বলতে কি, নিজের একটা স্বাধীন
মনে একটা কিছু খোরা স্বাধীনভাবে কেউ আমাকে প্রশ্ন করবে না কত কষ্ট, এটা শুধুমাত্র আমরা নিজে একমাত্র বুঝবো, আমাদের বস এরকম থাকে তাদের কাজ বলে। আমি আমার আম্মাকে দেখছি, আমার ছোট থাকতে মনে হচ্ছে আমার দাদি আপনি তো ছিলেন মনে একটা লম্বা সময় বাংলাদেশে ছিলেন কি আমি জানি না, আমি হ্যাঁ ছিলাম মোটামুটি আমার আইডিয়া আছে। তো আমার আম্মা কি করতো, ধানের সিজন শেষ হলে ধান টান সব কিছু যখন গোলায় ভরবে তারপরে অপেক্ষা করতো, এই সিজনটা শেষ হলে নানা আসবেন তখন আম্মা নানার বাড়িতে একটু যাবেন, এবং এইটা পারমিশন পাস হইতো আমার দাদির কাছে। আমার দাদা ইজ নট ইম্পর্টেন্ট, আমার আব্বা তো নাই, আমার দাদিকে এখানে ডিসিশন দিতে হবে কোন বউ কোন মাসে কত দিনের জন্য যাবে। ইট ওয়াজ এ সেমি ডিক্টেটরিয়াল। আমার দাদি বেঁচে আছেন, আমার আম্মা আছেন, আল্লাহ রহম করুন, ওনাদের সময়টা এভাবে গেছে। তা আপনি যেটা বলছেন, এই যে পার্সোনাল চয়েস এবং ইয়েটা, এটার জন্য বোঝার জন্য ভেরি সিম্পল, আমি বুঝি, আমি নিজেকে কল্পনা করি, আই ওয়ান্ট টু ওয়ার্ক ইন দ্য সেম ফিট, ওয়ার ইন দ্য সেম শুজ অফ হার, ট্রিট সামওয়ান অ্যাজ এন ইন্ডিভিজুয়াল। দিস ইজ দ্য লার্নিং আই লার্ন ফ্রম দিস কান্ট্রি অ্যাকচুয়ালি। আমি আপনাকে একটা সিম্পল জিনিস বোঝার, মানে আমার আমার নিজের ক্ষেত্রে আমি বল ওকে ইয়ে করার চেষ্টা করছি, সেটা হচ্ছে আল্লাহ তো ওকে অ্যাজ এ পার্সোনাল অ্যাজ এন ইন্ডিভিজুয়াল অ্যাজ এ সত্তা ইন্ডিভিজুয়াল হিসেবে পাঠানো হয়েছে ওকে। তো এখন আমি কে তাকে ডমিনেট করা বা ডিকটেট করা, এখন কোয়েশ্চন হতে পারে তাহলে ফ্যামিলিটা কীভাবে ইয়ে করা হবে সিম্পলি। আবার এইটার এইটার একটা কাউন্টার ব্যাখ্যা আছে, এই ডাজন এটা এটা একটা ব্যালেন্স করাটা জরুরি কীভাবে হবে। আমার কথা হলো আমি ওকে বলছি আমাদের দুইজনে দুইজনের মধ্যে যেই কোনো বিষয়ে আমরা আর্গু হয়, ইটস নট এভরিথিং ফ্লাফি এভরিথিং আর্গু হয়, উই ডিসএগ্রি মেনি থিং, নরমাল ফ্যামিলিতে এটা হয়, আমরা না হলে সমস্যা বোঝা যায় এটা সামথিং ইজ রং। হ্যাঁ, 5 ইয়ার্স আমরা টুগেদার আলহামদুলিল্লাহ, উই ডিসএগ্রি মেনি থিং বাট উই সেটেল ডাউন, এটা স্বাভাবিক। কিন্তু এই 5 ইয়ার্স মধ্যে তার কথাকে ভ্যালু দেওয়া, তাকে ইন্ডিভিজুয়ালি ট্রিট করা, অ্যান্ড আই প্রমোটেড হার অ্যান্ড শি হ্যাজ টু অ্যাকনোলেজ দিস, কি সে যে আঁকা কি করবে। আমার শ্বশুর এগুলো কমপ্লিটলি বিরোধী ছিলেন, আমি ওকে বললাম, আমি ওকে ধরে ধরে আমি আমার যে পুরুষদের সেমিনার আমি ওকে সাথে করে নিয়ে যেতাম। ইনিশিয়ালি সে ইন্টারেস্ট হতো না, এগুলো হাইপো সিরিয়াস টক মনে করেন, হিস্ট্রির ইস্যুস, হিস্ট্রিতে আমার একটু ইন্টারেস্ট আছে আর কি, ইন্টেলেকচুয়াল ডিসকাশন। বাট আমি তাকে এই ফোরামগুলোতে নিয়ে যেতাম টু গিভ হার এ স্পেস, দ্য লুক এ ওয়ার্ল্ড ইজ ওপেন ফর ইউ। আমার কথা হলো একটা মেয়ে পর্দা করে যদি আমার সাথে হাঁটে, আমি যদি তাকে প্রোগ্রামটাতে ফোরামটাতে নিয়ে যাই যেখানে মেয়েদের বসার সুযোগ আছে, আলাদা বসার সুযোগ আছে, হোয়াট এভার বসার সুযোগ আছে, ওয়াই নট। আমার তো এক্সট্রা করে টাকা খরচ হচ্ছে না, পয়সা খরচ হচ্ছে না, এবং যতটা সময় সে আমার সাথে থাকে আই এনজয় বিকজ শি ইজ উইথ মি। কেন একটা বলতে পারি, আপনি কি বাসাতে আপনার পরিবেশটা আমি জানতে চাই, বাসাতে উনি তো রান্না করে অবশ্যই আশা করি, আপনি কি রান্না পারেন? উনি খুব ভালো রান্না করেন, ইভেন আমি কইটাকে শুরু হইছে আমি জানি না। আমি এখানে আসার পরে আমি তো বাড়িতে হচ্ছে সবচেয়ে ছোট দেখে কোনো কিছুই কোনোদিন করিনি, আর হচ্ছে আমার মা সবসময় এটা নিয়ে টেনশন করতো যে তোর কেমন করে কি হবে। তো আবার হোস্টেলে যখন ইউনিভার্সিটিতে থাকলাম তখন তো আমাদের হোস্টেলে ডাইনিংয়ে খাবার খুব একটা রান্নাবান্না করতে হতো না, এখানে আসার পরে আমি রান্নাবান্না ওনার কাছ থেকে বেসিকগুলো কোন স্পাইস অ্যাড করতে হবে কোনটাতে এগুলো ওনার কাছ থেকে শিখে নেয়া, এবং আলহামদুলিল্লাহ এখনও আমরা যেটা প্র্যাকটিস করি সেটা হচ্ছে যে আমাদের দুজনকেই খেতে হবে টু লিভ, এটা এমন না যে আমরা খাওয়ার জন্য বাঁচছি, বরং বাঁচার জন্য খাচ্ছি। সো আমাদের হেলদি ফুড এবং হচ্ছে যেহেতু লাইফ চলতে হবে খেতে হবে, সো উই বোথ হ্যাভ টু ম্যানেজ ইট, নট যে যখন আমি অনেক সময় আস অঢেল সময় আমার তখন ডেফিনেটলি আমি নিজে থেকেই সবসময় মানে রান্না করে যাই বা সুস্থ থাকলে রান্না করি, কিন্তু যখন এরকম হচ্ছে যে হয়তো মাঝখানে যেমন আমরা দুজনে একসাথে জব করতাম তখন কিন্তু দুইজনেই রান্নাটা শেয়ার করে নিতে হচ্ছে, যখন যে সময় পাচ্ছে তখন সে রান্না নোইংলি আননোইংলি, এটা কিন্তু এটি হলো ইসলামিক জীবনটা। নোইংলি আননোইংলি যেমন আপনি একসাথে খাওয়া, একসাথে রান্না করা, একসাথে আসলে মানে মানুষটা খুশি হইতে হলে এত পয়সা লাগে না, মানুষটা খুশি হইতে হলে এত বন্ধুও লাগে না আসলে আর কি, এ দুজন দিয়ে সম্ভব। আচ্ছা আপনাকে একটা প্রশ্ন করে দিই, আপনাকে আপনি তো অনেক
মানে বোর দেখতেছেন, জামাই দেখতেছেন, লোক দেখতেছেন, আপনার সময় অন্যমুখে থাকান, আপনার কি মন থেকে দোয়া আসে না? সত্যি কথা বলতে আলহামদুলিল্লাহ দোয়া মন থেকেই আসে, এবং আমি মেনশন করে করে দোয়া করি আলহামদুলিল্লাহ। এবং একটা জিনিস আমি মাঝে মাঝে মানে ফেসবুকে কয়েকবার আমি উল্লেখ করছি যে আল্লাহ রাব্বুল আলামিন, এটা মানে দর্শকদের উদ্দেশ্য বলে রাখি, সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করতেছেন যে একজন মুমিন স্বামী এবং মুমিন স্ত্রীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একটা ভালোবাসা দিবেন, যেটা যেই ভালোবাসাটাকে বলা হচ্ছে মাওয়াদ্দা। হ্যাঁ, দিস ইজ আ ভেরি স্পেশাল লাভ, এবং এটা শুধুমাত্র মুমিন স্ত্রী এবং স্বামীর মধ্যেই আল্লাহ রাব্বুল আলামিন দেন, যে যেটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে বিশেষ রহমত ফর দ্য কাপল। হ্যাঁ, তা আমি যে আমি মনে করি যে আলহামদুলিল্লাহ, এই যে সবসময় দোয়া করাটা, এবং আরেকটা জিনিস উল্লেখ করার মতো সেটা হচ্ছে যে সবসময় রিলেশনশিপটার জন্য দোয়া করা আল্লাহর কাছে, কারণ লাইফে এত স্ট্রাগল, এত মানুষকে এত কিছু ফেস করতে হয় যে মানে এই ক্রাইসিসগুলো ফেস করতে করতে মানুষ টায়ার্ড হয়ে যায় অনেক সময়। কিন্তু আমরা যদি দুইজন দুজনের জন্য যদি সর্বক্ষণ দোয়া না করি, হ্যাঁ, তাহলে কিন্তু আল্লাহর রহমত এখানে সম্ভব না। এবং এই একটা ব্যাপার হলো যে এই রিলেশনশিপটা কন্টিনিউ করার জন্য আল্লাহর রহমত সবচেয়ে বড় দরকারি জিনিস। থাকে কিন্তু ওই সময় যে আপনাদের যে সম্পর্ক যেটা আছে আপনার গভীর, এই যে আপনি আমাদের ইয়ার কথা, আমরা শুরুতে কিছু ফান্ডামেন্টালসকে আমরা ঠিক করে নিয়েছিলাম আর কি, আমরা বলার চেষ্টা করছি আর কি বিয়ের পর পরে যে দিস ইজ উড বি আওয়ার ফান্ডামেন্টালস। আচ্ছা, বিয়ের আগে ওর সাথে কি আপনার আলাপ হয়েছে, পরিচিত হয়েছে, দেখা হয়েছে? বড় ভাই ছিল এখানে, মানে বড় ভাই ছিলেন, তো উনি আমাকে চিনতেন আর কি, উনি এখানে থাকতেন, ওর বড় ভাই পড়াশোনা করতে আসছেন এলএলবি, তো এর মাধ্যমে উনি আমাকে চিনতেন। আমরা একটা স্টুডেন্ট ফোরামে ছিলাম আর কি, একত্রে কাজ করতাম, উনি আমাকে চিনছেন, তো উনি আমাকে পছন্দ করছেন, পরে সিবি আদান প্রদান, দিস ইজ হাউ সিম্পল। সরি, কি বলেছিলেন? বলেছিলাম কিছু সিম্পল, একটা হচ্ছে বিয়ে সহজ করা, আর্লি করা, আমি আর্লি করা, আর্লি বলতে আন্ডার এজ, 18 আন্ডার বলছি না, মানে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল, উপযুক্ত সময়, উপযুক্ত সময়, এক্ষেত্রে ফ্যামিলি সাপোর্ট করবে, ফ্যামিলি ফ্যাসিলিটেট করবে, এটা করা, এবং করার ক্ষেত্রে সিম্পলিফাইড করা। আর দ্বিতীয় হলো বিয়েটাকে টিকিয়ে রাখা, কারণ এইখানে এখন দিস ইজ বিকাম মহামারী, ইজ এ ক্রাইসিস। বিয়ে করে অনেকে ফ্যামিলির পুশিংয়ে ইয়ে করে, কিন্তু ফ্যামিলি ভেঙে যাচ্ছে। ফান্ডামেন্টালস কিছু আমরা সেট করি, সেটা হচ্ছে কমিউনিকেশান বিটুইন, মানে আমার বউয়ের কথা আমি আপনার কাছ থেকে শুনবো না, বা আমার বন্ধুর কাছে, আমার মার কাছে, বাবার কাছে, চাচার জাটার কাছে, যে ও তো এটা করছে, এইটার কিন্তু আমি আমাদের ভিতরে আমরা বলার চেষ্টা করছি। হোয়াট এভার ইট ইজ, দি ফার্স্ট পারসন অ্যান্ড দ্য ফার্স্ট লাইন অফ কমিউনিকেশন ইজ বিটুইন ইউ অ্যান্ড মি, দ্যার ইজ নো হিয়ারসে, নো থার্ড পারসন। এইটা একটা ফার্স্ট ফান্ডামেন্টাল। দ্বিতীয় আমরা যেটা ইয়ে করার চেষ্টা, আমি চিন্তা করছি সারাদিন কাজ করে বাসা বাসা যদি শুনতে হয় এটা এই নাই ওই নাই এইটা ওইটা, মানে কমপ্লেন, প্লিজ নো কমপ্লেন। আলী রাদের একটা কথা আছে, তোমার জিব্বাকে কমপ্লেন থেকে বিরত রাখো, যত কমপ্লেন কম করা দেয় তত, ইয়েস এটা নেই। এখন এটা আমরা করার চেষ্টা করছি। আর আরেকটা জিনিস হচ্ছে একজন আপনাকে ভ্যালিউ দেওয়া। আমরা কি মনে করতেছি যে আমরা বিয়ে করতেছি আর মেয়েটা বিয়ে বসে? আমাদের দেশে রং, আমরা দুইজনই বিয়ে করি, আই নিডেড হার, শি নিডেড মি, আল্লাহ আমাদেরকে জোড়াইয়ে করছে, উই কেম টুগেদার। না আমাদের দেশে কী করে, ছেলে মনে করে যে আমি যেহেতু বিয়ে করছি আমি তারে খাওয়াই, আমি তারে পড়াই, এই যে ওভার শো অফ, এবং এটা কি করা, তোমার আমার মতো কথা মতো চলতে হবে। এখন আপনি একটা, আমি আরেকটা উদাহরণ দিই যারা ভিউয়ার তাদের জন্য, এই বরিস জনসন এখানে ব্রেক্সিটের জন্য আন্দোলন করলো না, অ্যাকচুয়ালি হি লিড দ্য ক্যাম্পেইন অ্যান্ড হি ওন, বাট সে কিন্তু এখন ইয়ার আন্ডারে কাজ করতেছে, তেরেসা মেয়ের আন্ডারে কাজ করতেছে। এখন থেরাসা মেয়ে বা বরিস সম্পর্কটা কি এখানে, দো দে আর কলিগ, দে আর ইয়ে তারা, কিন্তু একজন তো আর ম্যানেজ, একজন হচ্ছে টপে, এখন একজন আন্ডার একজন কাজ করতে, একজন প্রাইম মিনিস্টার, একজন ফরেন মিনিস্টার, একজন যদি আরেকজনকে যদি বলে যে তুমি আমার নিচে, তুমি আমার কথা মতো চলতে হবে, তুমি আমার
দাস তুমি আমার ইয়া ইট ডাজন্ট ওয়ার্ক লাইক দিস সমস্যা হলো মনে করেন আপনার একটা ফ্যামিলিতে লিডারশিপ আছে অবশ্যই লিডারশিপ আছে হাজবেন্ড ইজ এ লিডার ফাইন হি লিড বাট অন্যরা কিন্তু এখানে সাবঅর্ডিনেট না কিন্তু সাবঅর্ডিনেট না এটা হচ্ছে মেইন পয়েন্ট ঠিক আছে আমার আমি উনি কিন্তু আমি স্টিল মনে করি উনি ডেফিনেটলি হি ইজ দ্য লিডার অফ মাই পার্ট হ্যাঁ আমার আমাদের দুজনের মাঝখানে উনি লিডার ডেফিনেটলি কিছু কিছু ফ্যামিলিকে মেইনটেইন করার ক্ষেত্রে হ্যাঁ হ্যাঁ এটা অর্থ এইটা না যে মনে হয় আমাদের লিডার যেটা বলতেছি আসলে জাস্ট ওয়ান সাইডেড কিন্তু জিনিসটা নাই ইসলামিকলি এইরকম নাই আসলে সো আমার কাছে একটা কমপ্লেন হলো যেটা আমি করি যেটা যে বর্তমান অবস্থায় আসলে আমাদের অনেক উলামার হইলো সব পুরুষ লোকগুলো সবাই আমরা আমরা মন মতো বলতেছি যেগুলা এই জন্য আমাদের আসলে সবসময় একটা ব্যালেন্স রাখা দরকার যে উলামা মেয়েরাও উচিত হওয়া উচিত দেন ইস কেন বি কোয়াইট ব্যালেন্স আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য ইসলাম ইন দ্য ওয়ে ইট ইজ মানে মেয়েদের কথাগুলো মেয়েদেরকেও বলতে হবে অফ কোর্স দে হ্যাভ টু দে ক্যান সে বেটার দ্যান মি আপনারা আপনি বেশি জানবেন এন্ড আমাদের সবচেয়ে বড় উস্তাদ কে মেয়ে ছিলেন হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা শি ওয়াজ এ ওম্যান এন্ড শি ওয়াজ ওয়ান অফ দেয়ার বেস্ট স্কলার সো ইফ উই ডোন্ট আন্ডারস্ট্যান্ড হার টাং এন্ড হার ওয়ে দেন ইটস কোয়াইট ডিফিকাল্ট আর দুইটা জিনিসগুলো আমার কাছে লাগে যে আমাদের বেশি খুবই কম হয় আমরা ভালো জিনিসগুলো যেমন আমি আপনাকে ভালো পাই জামা বউ এখানে অনেকে বলবে আমি ভালোবাসি এটা বলবে না কি এখানে তো লজ্জা হয় তে তাহলে মানে একটা ঝামেলা আছে এইটার একটা ইম্পর্টেন্ট ফর্মুলা আমরা বলি আমি আই'ম 47 আমি রিয়েলি 47 গোইং টু বি আমি ইচ্ছে করে 35 হ্যাঁ আমি ইচ্ছে করে বাসাতে আমার গিন্নিকে বলি আমি ভালোবাসি বাচ্চাদের সামনে কারণ হয়েছে কি দে হ্যাভ টু লার্ন তারা জানে তারা ওইটা শিখে আমরা ওইটা করবেন না ওইটা করো ওইটা লবণ নাই গরম নাই ঠান্ডা নাই এগুলো শিখে যে আপনার তার মাথাদের মা দেখে বলতেছি আমি এরকম দেখতে পাচ্ছি না দিস ইজ দেয়ার মাদার ইফ আই ডোন্ট রেসপেক্ট দেয়ার মাদার ওয়াই শুড দে রেসপেক্ট মি হু অ্যাম আই This is we are maybe the last of generation or not generation I mean it's a religious way amader age je religious gulo chilo ekhon kintu manushe kore patthai dicche na bibhinno religious gulo ashole eki concept we are thade shobari ache kintu ha ha ki eta kintu benge poreche europe e bibhinno elakate they don't value the marriage anymore they want to live together regular korteche if you want to survive if you want to especially islam If you want to survive, then we have to show in practice, like you guys are doing. Yeah. Alhamdulillah. Yeah. Very important. Look at the way of the our Prophet ﷺ. Tara ekshathe pani khaten, ek jagate khaten. Tara kintu kissing, you know, like ek jagate khaben, pani khaben, ek glass theke khaben. Dor korte jegita korten, golfo korten, fun korten. Amader ki eigula ekta generation er khub ekta kore age dekhi, dekhi nai. Amar dada ke ami erokom dekhi nai, amar chacha ke erokom dekhi nai. Sob shomoy mola ke ekta khub serious ekta bhab. Subhan. আসলে সিরিজটা সবার সামনে ফ্রন্ট অফ এভরিবডি বাট এভরিথিং এলস ইজ ফাইন বা একটা অ্যাক্টিং চলে একটা একটা ড্রামা চলে যে সবার সামনে এইভাবে কীভাবে হয় আর কি জানি না আমি আপনাকে আপনি ভালো বলছেন এই দিস ফ্যামিলিকে বলা মানে ওয়াইফকে বলা যে আই লাভ ইউ এই জিনিসটা বা শো করা এটা বলা ইট মেক এ ডিফারেন্স এটা হিউজ ডিফারেন্স মেক করে আর আরেকটা জিনিস আমি যেটা বলি আমি জানি না কতক্ষণ সময় আছে সেটা হচ্ছে অনেকে বিশেষ করে বাংলাদেশে আমি দেখছি যে আমার কেরিয়ার হলে আমি বিয়ে করব ওয়েট করুন লম্বা সময় ছেলেরাও করে মেয়েরাও এটা করছে আমি মনে করি এটা রং রং কেন অনেক কিন্তু আমরা এই দেশে ওভার 35 বিয়ে হচ্ছে না বিগ ম্যাসিভ নাম্বার তো আপনি একটা মিনিটে বলে দেন কেন হচ্ছে না এটা কেন মানে ভুল হচ্ছে কোথায় ভুল হচ্ছে ভুল হচ্ছে আমি বলছি আর্লি করলে সুবিধাটা আমি আর্লি করলে সুবিধাটা কোথায় এটা বলছি আমি ভার্চুয়ালি জিরো থেকে জিরো নিয়ে বিয়ে করছি অ্যাজ এ রেজাল্ট কী হয়েছে দেখেন বিয়ে আমরা যখন দ্য ডে ওয়ান উই ফট টুগেদার আমার কথা ছিল ইফ ইউ ক্যানট স্টে উইথ মি ইন মাই ব্যাড ডেইজ ইউ ক্যানট স্টে উইথ মি উইথ মাই গুড ডেইজ আর ব্যাড ডেইজ আর দ্য ডেইজ টু চেক যে আমরা একে অপরকে কতটুকু ভালোবাসি কতটুকু একে অপরকে আমরা রিলাই করতে পারি আমাদের ব্যাড ডেসে আমাদের বাসা ভাড়ার সমস্যা আমাদের খাওয়ার সমস্যা আমাদের টিউশন ফি সমস্যা ছিল
আমাদের মানে হিউজ স্ট্রাগল উই ম্যানেজড আলহামদুলিল্লাহ ইন 5 ইয়ার্স এখন আমি ওকে বারবার বলতাম দেয়ার উইল বি টাইম যখন আমাদের বাসা ভাড়া সমস্যা হবে না আমাদের মর্টগেজের সমস্যা হবে না আমাদের এই টাকা সমস্যা হবে না এটা দি মেটেরিয়াল আজকে নাই কালকে হবে বাট দ্য রিলেশনশিপ যদি একবার ব্রোকেন হয়ে যায় তোমার ট্রাস্ট যদি একবার ব্রোকেন হয়ে যায় ভালোবাসা যদি একবার গ্যাপ হয়ে যায় অ্যান্ড উই ক্যানট গেট ইট ব্যাক তো আমরা বললাম যে যখনই একটা আমাদের ভিতরে আর্গু হইতো আমরা ওকে লেটস ডিসাইড ওয়েদার ইট ইজ দি মেটেরিয়াল অর দি কোর ভ্যালিউস আমাদের ভিতরে কোনো জামালে যেতে কোন জায়গায় কোনটা ক্লাস হইতেছে অ্যান্ড 100% মধ্যে আমাদের 99% আমাদের উই মেটেরিয়াল বা আর সারাউন্ডিংস তো কোর বিষয়তে উই আলহামদুলিল্লাহ উই বিন টুগেদার অলওয়েজ তো এই জন্য বলতেছি ওই যে আমার অনেক টাকা হলে সব গুছাইয়া আমার মাস্টার্সটা পাশ হলে এমবিএটা হলে ভালো একটা কর্পোরেট জব নিয়ে আমি জবটা করব এরপরে বিয়েটা করব আমি মনে করি এটা রং কারণ উই হ্যাভ টু লিভ দ্য লাইফ নট উই জাস্ট সময় চলে গেলে তো আর সময় ফিরে আসে না তো আমি মনে করি দোজ আর ওয়েটিং যে 30, 45 হয়ে গেছে ইয়ার উই স্টিল ওয়েটিং আই উড সাজেস্ট প্লিজ গেট ম্যারিজ মেক ইট সিম্পল ইজি মেক ইউর লাইফ ইজি এবং সাম অন দ্য কামিং সে তো আমার লাইফে অনেক ভ্যালু অ্যাড করে ধন্যবাদ নবুল ভাই থ্যাংক ইউ ভেরি মাচ লাস্টে আপনার নাম নিলাম রাজমন ভাই আমি এটা পছন্দ করেন আচ্ছা আপনি একটু এক মিনিটে আমাদের ভিডিওকে বলেন যে অনেকে আসলে মেয়েরা আসলে অনেক বয়স হয়ে গেছে এটা কমপ্লেন আসতেছে বেশিরভাগ যে মা বাবারও দেখে বিয়ে দিচ্ছেন না কারণ হচ্ছে কি অনেক কাজ করতেছে করতে দাও সে একবার হয়ে যাবে সো সাম হাউ দে গেটিং সাম বেনিফিট ফর দ্যাট রিজন দে গেটিং টু ওল্ড মেয়েদের দরকার যেমন যদি বলি 20s যদি কোন একটা মেয়ের বিয়ে হয় দিস ইজ দ্য ভেরি পারফেক্ট টাইম সে বায়োলজিক্যালি মেন্টালি সব দিক থেকে কিন্তু খুবই পারফেক্ট একটা সময় পার করছে হ্যাঁ এই সময়টাতে যদি বিয়েটা হয় এটা কিন্তু এটা কিন্তু খুব ভালো একটা সময় এবং পরবর্তী অনেক কিছু সেটেল ডাউন হয়ে যাবে পরবর্তীতে সে অনেক কিছু ফোকাস করতে পারবে যদি ক্যারিয়ার ফোকাস করতে চায় করতে পারবে কোনো সমস্যা নেই কিন্তু এই যে মেয়েদেরকে এনকারেজ করা যেমন আমি বললাম যে মেয়েরা বিয়ে করতে ইন্টারেস্টেড হচ্ছে না তো আর্লি গ্রাজুয়েশন শেষ হয়ে যাচ্ছে চাচ্ছে না কারণ আশেপাশে অনেক কমপ্লিকেশনস দেখে দেখে তারা ভয় পেয়ে যাচ্ছে যে বিয়ে হচ্ছে খুব কঠিন একটা ব্যাপার তার চেয়ে অ্যাভয়েড করা ভালো কিন্তু এটা অ্যাভয়েড করে আসলে ভালো কিছু হচ্ছে না বরং এটা কমপ্লিকেশনস আরও বেড়ে যাচ্ছে তো এক্ষেত্রে আমাদের যারা আমরা অলরেডি ম্যারিড বা আমাদের যারা আশেপাশে যারা আছি তাদের একটা রেসপন্সিবিলিটি আছে এই জন্য আমরা চেষ্টা করি যে সব জায়গায় যদি একটু কোনো কন্ট্রিবিউশন রাখা যায় ম্যাচ মেকিংয়েও যদি রাখা যায় তাহলে রাখতে পারি বা এনকারেজ করা যদি কোনো একটা ভালো উপদেশ দেওয়া যায় দিতে পারি বা কাউন্সিলিং লাগলে কাউন্সিলিং দিতে পারি অর্থাৎ সব ক্ষেত্রে আমরা যারা এটা বুঝি জানি এবং প্র্যাকটিস করি তাদের একটা পজিটিভ রোল প্লে করার ব্যাপার আছে যেমন আজকে আমি এখানে আমাদের আসার পেছনে নাজমুল কিন্তু একটু কম রাজি ছিল কিন্তু আমি নাজমুলকে বলছি যে দিস ইজ আ প্রিচিং আমরা দুজনে একসাথে এসে এখানে কথা বলবো ইট উড বি আ প্রিচিং এই জন্যই কিন্তু এখানে আসা আলহামদুলিল্লাহ তো এটুকুই বলতে চাই আপনাকে সময়ের জন্য ধন্যবাদ সময় তো পাই বোনেরা আপনারা সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আপনারা আমাদের সাথে থাকার জন্য আমরা কিছু বললে আপনারা মাফ করে দিবেন আসলে আমার উদ্দেশ্য ছিল আপনাদেরকে আসলে এটা ইনফর্ম করা এবং আমাদের বাচ্চাদেরকে আগামীতে কীভাবে সুন্দর একটা জীবন করতে পারে একটু পরামর্শ দেওয়া আগামীতে সবার সাথে দেখা হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু